हेलो व्यूअर्स अस्सलामु अलैकुम आशा करी सबाई भालोई आছেন সুস্থ আছেন চলুন ঘুরে আসি ইন্ট্রোর পর মেহেদি 360 ইউটিউব চ্যানেলটি সব সময় প্রোডাক্ট রিভিউ করে এবং যে তথ্যগুলো একদম সত্য বা সঠিক সেগুলো দেওয়ার চেষ্টা করে সুতরাং আপনি পরবর্তীতে ভিডিও মিস না করতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আজকে যে ভিডিওটি আমি করেছি সেটি হলো একটি গেমিং সিরিজের উপরে যে আমি আপনাকে এমন একটি কনফিগারেশন আমি দিচ্ছি যে কনফিগারেশন খুব অল্প টাকার মধ্যে আপনি ভালো মানের অনেক ভালো মানের গেম প্লাস বলতে গেলে সবচেয়ে ভালো গেমিং একটি সেট আপনি তৈরি করতে পারেন চলুন আসলে কি কি প্রোডাক্ট দিয়ে আজকে কনফিগারেশনগুলো আমি সাজিয়েছি সেগুলো দেখাই প্রথমে আছে এম মাদারবোর্ড B250 Prime Plus এখানে মাদারবোর্ডের বিশেষত্ব হলো এখানে চারটি মেমোরি স্লট রয়েছে এবং এই মাদারবোর্ডটি 4K রেজুলেশন সাপোর্ট করবে 4K রেজুলেশন কিন্তু সকল মাদারবোর্ড সাপোর্ট করে না আর আপনি যদি গেমিংয়ের জন্য কোনো সিরিজ চয়েস করেন সেক্ষেত্রে আপনাকে যদি চারটি স্লট থাকে র্যামের এবং HDMI প্লাস USB 3 পোর্ট এগুলো সবগুলো ভালোভাবে থাকে সেক্ষেত্রে আপনার সেই মাদারবোর্ডটি গেমিংয়ের জন্য সবচাইতে ভালো বলে প্রযোজ্য হবে কারণ আপনি এখানে 64 GB পর্যন্ত র্যাম ইউজ করতে পারবেন আপনার যত সময় যাবে গেমসগুলো তত আপডেট হবে এবং আপনি অনেক টাকা দিয়ে একটি সেট কেনার পর আপনি বারবার চাইবেন না সেটাকে আপডেট করতে আপনার চাইবেন সেই সেটটি নিয়ে আপনার জন্য অনেক হ্যাপি থাকেন এখানে আমরা কোর i5-এর 7400 সিরিজের একটি প্রসেসর ইউজ করেছি 7th generation এখানে ক্লক স্পিড আপ টু 3.50 GHz এই প্রসেসরের নাম্বার অফ কোর্স 4 এবং থ্রেড 4 এবং 6 MB ক্যাশ গ্রাফিক্স 630 এবং এরপরে যে মেন পার্টসটি আছে সেটি হলো গ্রাফিক্স কার্ড গ্রাফিক্স কার্ডের এখানে মডেলটি হলো GeForce GTX 1050 Ti OC এবং এই গ্রাফিক্স কার্ডের মেন বিশেষত্ব হলো এখানে রেজুলেশন সাপোর্ট করবে 7680 × 4320 হিউজ বড় একটা রেজুলেশন সাপোর্ট করবে এই গ্রাফিক্স কার্ড এবং বাজারে সবচাইতে গেমারদের পছন্দের এই গ্রাফিক্স কার্ড এরপরে আমরা ওয়েস্টার্ন ডিজিটালের 2 TB একটি হার্ড ডিস্ক ব্যবহার করেছি এখানে স্মার্টের লোগো অবশ্যই দেখে নেবেন আমরা 8 GB র্যাম DDR4 ইউজ করেছি গেমিং র্যাম আমরা ইউজ করেছি এক্ষেত্রে যেটি আপনাকে গেম খেলার ক্ষেত্রে অনেকটা স্বাচ্ছন্দ্য দিবে আমরা 8 GB রেখেছি আপনি ইচ্ছা করলে এখানে পরবর্তীতে আরও বাড়াতে পারবেন যেহেতু 4টি স্লট রয়েছে আমরা DVD রাইটার রেখেছি একটি ASUS এর DVD রাইটার এবং অনেকেই পাওয়ার সাপ্লাই আলাদাভাবে কিনতে চান না কিন্তু আপনি যখন গেমিং সিরিজ গ্রাফিক্স কার্ড ইউজ করবেন নর্মাল পাওয়ার সাপ্লাই হবে না এখানে আমরা যে পাওয়ার সাপ্লাইটি ইউজ করেছি 450 ওয়াটের 85% ইফিসিয়েন্সি মডেল VPP 450P অ্যান্টেক এবং এটি অনেক ভালো হবে আমরা যে ক্যাসিংটি ইউজ করেছি সেটি হলো ভ্যালুটপের ক্যাসিং ভ্যালুটপের 85 মডেলের এই ক্যাসিংটি অনেক ভালো গেমারদেরও অনেক পছন্দের এবং এটি লাইটিং করবে আপনি চাইলে ক্যাসিং আপনি আপনার মন মতো নিতে পারবেন এবং এই টোটাল যে সেট আশা করছি এই সেটটি আপনি 65,000-এর ভিতরে পেয়ে যাবেন আমি আমার ডেসক্রিপশন বক্সে প্রাইস প্লাস ওয়ারেন্টি এগুলো সবই উল্লেখ করে দেব আপনারা সেখানে খেয়াল করলে সেগুলো দেখতে পারবেন আর আপনি এখানে যে কনফিগারেশন দেওয়া আছে সেই কনফিগারেশন এডিট করতে পারবেন অর্থাৎ কনফিগারেশনের আপনি কিছু বাদ দিয়ে এবং কিছু অ্যাড করে নিতে পারবেন সেজন্য আমাদের ফোন নাম্বারগুলো আপনি ইউজ করতে পারেন এবং যেটি হলো আপনি গেম খেলার ক্ষেত্রে আপনার যদি রেজুলেশন হাই না থাকে আপনার গেমস খেলতে পারবেন না সুতরাং আপনাদের জন্য লাস্টের এই পার্টটি রেখেছি যে আপনারা আসলেই কীভাবে এই গেমসগুলো খেলবেন এই সেটটি দিয়ে ধন্যবাদ সাথে থাকার জন্য খোদা হাফেজ